আসসালামু আলাইকুম, তোমাদের প্লেস অফ আর্টিকুলেশনের পার্ট ফাইভে সবাইকে স্বাগতম। আজকে আমরা প্লেস অফ আর্টিকুলেশনের পার্ট ফাইভে আমরা অ্যালভিউলার কনসোনেন্ট সাউন্ডসগুলো ক্লিয়ার হয়ে যাব। আগে আমি অ্যালভিউলার সাউন্ডসটা দেখাইছি, আজকে অ্যালভিউলার, পোস্ট অ্যালভিউলার অ্যান্ড প্যালাটো অ্যালভিউলার সাউন্ডসগুলো দেখাবো। কারণ দুইটা একসাথে দেখানোর কারণ হলো পোস্ট অ্যালভিউলার সাউন্ডস মাত্র একটা আর প্যালাটো অ্যালভিউলার সাউন্ড মোট চারটা। এই মোট পাঁচটা আজকে আমি তোমাদের দেখাবো। দেখো, পোস্ট অ্যালভিউলার কনসোনেন্ট সাউন্ডস জিনিসটা কি এটাকে আমাদের জানতে হবে, কীভাবে উচ্চারণ করা হয়। পোস্ট অ্যালভিউলার কনসোনেন্ট সাউন্ডস উচ্চারণ করা হয়, আমরা অ্যালভিউলার সাউন্ডসটা কীভাবে উচ্চারণ করেছিলাম, যে আমাদের টিপ অফ টাং অ্যালভিউলার রিজে টাচ করার পরে যে সাউন্ডটা উচ্চারণ হয়েছে সেটাকে আমরা অ্যালভিউলার সাউন্ড বলেছি। যেমন দেখো, এটা টাচ করেছি, কিন্তু পোস্ট অ্যালভিউলার মানে কি, এই রিজটাকে টাচ করবে না, এটার একটু ব্যাক পার্টে টাচ করবে। দেখো, আমি সংজ্ঞাটা সহজে লিখে দিয়েছি, দ্য টিপ অফ দ্য টাং আর্টিকুলেটস উইথ দ্য ব্যাক পার্ট অফ আপার অ্যালভিউলার রিজ। এই অ্যালভিউলার রিজের আপার পার্টের ব্যাক পার্টে তোমার টাচ করার পরে টিপ অফ টাংটা যেই উচ্চারণটা হবে। দেখো, একটাই আছে পোস্ট অ্যালভিউলার, সেটা হলো প্লিজ রিপিট আফটার মি, এতে করে তোমরাও বুঝতে পারবে। দেখো, তোমরা আর সাউন্ডটা কিন্তু আর বলি না, আমরা এটা কি সাউন্ড হবে, আইপিএ মানে কি, ইন্টারন্যাশনাল ফোনেটিক্স অ্যালফাবেট। তো ওই অনুযায়ী এটা কি সাউন্ডটা কি, যেমন রেলি, রাইট, রান, রেজাল্ট, প্রোগ্রাম, ভ্যারি। দেখো, আর সাউন্ডটা ভ্যারি লাগে, রেলি রেলি উচ্চারণটা করো, তোমারও বুঝতে সুবিধা হবে। রাইট, রান, আশা করি পোস্ট অ্যালভিউলার কনসোনেন্ট সাউন্ডসটা তোমরা ক্লিয়ার। এবার আমরা আসি প্যালাটো অ্যালভিউলার কনসোনেন্ট সাউন্ডসটা নিয়ে। প্যালাটো অ্যালভিউলার কনসোনেন্ট সাউন্ডসগুলো কী কী এবং এটা কীভাবে উচ্চারণ হয়। পোস্ট অ্যালভিউলারটা কীভাবে হয়েছে, অ্যালভিউলার রিজের একটু ব্যাক পার্টে গিয়ে টিপ অফ টাংটা সেখানে লেগেছে এভাবে, তাই না? তো প্যালাটোটা কি আরেকটু ভিতরে যাবে আর জিহ্বার মাথাটা লাগবে, তারপর আবার কি ব্যাড বলা হয় যে সমান জায়গাটাও লাগবে। দেখো, আমরা সাউন্ডগুলো যখন উচ্চারণ করব আমরা ক্লিয়ার হয়ে যাব। যেমন এখানে কয়টা সাউন্ড দেখো, চারটা, এটা 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 এটা। এই সাউন্ডগুলো অবশ্য তুমি ইংলিশে যেমন অ সাউন্ড করেছিল, সাউন্ড করেছিল, এটা কিন্তু এইভাবে হবে না, এটা হলো দুইটা একসাথে বসে হয়। দেখো, আমরা যখন এটা করার পরে আমি যখন উদাহরণ দেবো তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই সাউন্ডটা হবে সাউন্ড, কীভাবে সাউন্ড, যেমন অ্যাসেজ সাউন্ডটা কি, শিপ, তাই না, অ্যাকশন, TION, শন, তাই না, সাউন্ড, এটা কি সাউন্ড, সাউন্ড। তারপর এইটা কি সাউন্ড হবে, সাউন্ড, মানে স আর জয়ের মাঝামাঝি অবস্থা, মানে ডাইরেক্ট স হবে না, ডাইরেক্ট জ হবে না, মাঝামাঝি অবস্থা। যেমন কি, যেমন টেলিভিশন, টেলিভিশন, প্লেজার, মেজার। ওকে, আমি উদাহরণ দেবো যখন তখন আরও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এটা গেল, এবার আসছে কি এটা, এটার সাউন্ডটা কি হবে, মানে কি চয়ের মতন একটা, যেমন চেঞ্জ, চেঞ্জ, চুজ, রাইট। ওকে, যখন উদাহরণ দেবো সেটাও ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই তিনটা গেল, আরেকটা আছে কি, এই যেটা ডাইরেক্ট জয়ের মতো, জ, জ, এটা কি, আর এটা জ, জ, যেমন জাস্ট, জাস্ট, আর এটা কি, চুজ, রাইট। ওকে, এখন আমরা এই চারটার উদাহরণগুলো দেখব, তাহলে আমরা আরও বেশি ক্লিয়ার হয়ে যাব। ওকে, এবার দেখো, আমরা এই চারটার অনেকগুলো এক্সাম্পল দিয়েছি এবং এটা চিনার কিছু কিছু সাইন আমি ইউজ করেছি, তোমরা এটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। দেখো, এই উচ্চারণটা কী বলেছিলাম, সাউন্ড, কি সাউন্ড। এখন তুমি একটা সেন্টেন্সে কীভাবে চিনবে, যখন অ্যাসেজ দিয়ে কোনো সেন্টেন্স শুরু হবে অথবা মাঝে শেষে অ্যাসেজ থাকে সেটাকে আমরা
sound uchcharon kore othoba tion mane ki shon uchcharon kore thik ache dekho udaharon gula she short should push push ebar ei dekho ei ei gulate acid sound gulo uchcharon hoyeche egula hole ki amra sh sound uchcharon korte hobe tarpor ki tion thaklo ki shon hoy jemon nation action information shack tion আর এটা কি sh তো আশা করি এই সাউন্ডটা নিয়ে আর কোনো সমস্যা নাই সাউন্ডটা কি sh she short should push nation action information shack ওকে এরপর কি সাউন্ড আছে এই সাউন্ডটা কি সাউন্ড বলেছিলাম এটা কি sh সাউন্ড আর এটা কি শ না জ না মাঝামাঝি একটু জোর হবে ভয়েসড সাউন্ড বলেছে এটাকে sh কি sh দেখো উচ্চারণগুলো দেখ আর এটা তিন ভাগই হয় যদি মাঝামাঝি শেষে SION থাকে মানে কি TION থাকলে শন বলেছি আর যখন SION দেখবো সেটাকে কি বলবো জন জন ওকে যেমন এটা কি আর যদি মাঝে বা শেষে যদি SU থাকে তখন সেটাকে জ মতো উচ্চারণ করব দেখো এটা কি প্লেজার প্লেজার দেখো SU আছে প্লেজার মেজার major usual 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 sion আছে television 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 দেখো শ না জ না এর মতো উচ্চারণ television ওকে আশা করি এই সাউন্ডটা ক্লিয়ার এরপর যেটা আছে সেটা হলো এই সাউন্ডটা এই সাউন্ডটা অনেকটা চ এর মতো যে উচ্চারণটা কি হবে ছ ছ কি ছ এটা দেখো ch অথবা TU যদি মাঝে থাকে তাহলে দেখো চেঞ্জ চেঞ্জ দেখো চেঞ্জ চয়েস চুজ চান্স এই দেখো এটা এটা গেল CH এর ব্যবহারটা এখন TU যেটা বললাম সেটার ব্যবহার কি সেঞ্চুরি সেঞ্চুরি দেখো TU আছে টুরি হইতো কিন্তু উচ্চারণটা কি হবে সেঞ্চুরি কালচার কালচার এই টিইউটা কি অনেক সময় এই চয়ের মতো উচ্চারণ হয় আর এইটা কি চয়ের মতো অনেকটা যেমন চেঞ্জ চয়েস চুজ চান্স সেঞ্চুরি কালচার আশা করি এই সাউন্ডটা ক্লিয়ার তারপর যেটা আছে সেটা হলো এই সাউন্ড এই সাউন্ডটাকে জয়ের মতো সাউন্ড বলে যেমন জে এটা কি ছ এটা ছিল ছ চয়ের মতো আর এটা কি জয়ের মতো জে এটা কিন্তু কি হয় না ভয়েস হয় না ভয়েসলেস সাউন্ড বলে আর এটাকে কি বলে ভয়েসড সাউন্ড যেটা যেমন জ জ টাব্বে দেখো জব জয়েন এজ জাস্ট কলেজ জ থাকবে অথবা জিই যদি শেষে থাকে তাহলে এই উচ্চারণটা হয় অথবা মাঝামাঝি থাকলে যেমন সাজেশন সাজেশন ওকে আবার বলে দিচ্ছি এই সাউন্ডটা কি জব জয়েন এজ just college me arekta mone rakhte paro eta ki voiceless sound eta voice sound eta voiceless sound eta voice sound jemon sh eta ch ch j okay tahole ki sh she short eta ki sh pleasure measure eta ki ch chance choice eta ki job just asha kori এটা নিয়ে আর কি তোমাদের কোনো সমস্যা থাকবে না এরপরের যে ক্লাসটা সেটা আবার আগামী দিন নিয়ে আসবো এই ক্লাসটা দেখার পরে অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে আগামী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম